नमस्कार बंधुरा, फसल चाष चैने अपन स्वागत जान। आज के आलोचना करब डाउनी मिल्ड्यू निये, जे एटी की कारणे होय, यार लक्षणगुली की की एवं अन्यान्य सब किछु विस्तारित जानब। तार आगे एक रिक्वेस्ट करब, जारा एखन पर्यन्त ये चैनलटी सबसक्राइब करोनी सबसक्राइब करे नाओ, जाते करे रोग प्रतिरोध कारण एवं प्रयोजनीय तत्व सहजे पेते पारो। डाउनी मिल्ड्यू, डाउनी मिल्ड्यू विभिन्न धरनेर ओमिसाइट जीवाणुगुली के बोझा जा गाचर उपरजीवी। ए रोग छूला भुट्टा जोर पिंज सीम शोभावर्धक बेगुन और अन्य फसलों होते पारे। एर लक्षणगुली की कि पातार ऊपर पृष्ठे विभिन्न आकार हलदाव विक्षिप्त भावे चरानो दागर आविर्भाव घटे। एगुली क्रमे विभिन्न आकार बादामी रंगजुक्त और नियमित मरा कोषे परिणत हय। कतगुली परिणत होवार साथे साथे एगुली द्रुत प्रसारित हय। दागेर नीचे गभीर सादा थेके धूसर तुलुर मतो आस्तरण बेड़े उठे। उद्भिदेर अन्यान्य अंशे छत्राकेर बृद्धि लक्ष्य करा जाय। बृद्धिप्राप्त कचि पातार उपरेर पृष्ठभागे विभिन्न आकारेर हलुदाभ दाग देखा जाय। এখন আমরা জানব এটা কি কারণে হয়েছে বা এর লক্ষণগুলি কেন এলো বা কি কারণে এই ধরনের রোগগুলি আসে। রোগের লক্ষণ সৃষ্টি হয় স্পোরেন স্পেরুলেস বর্গের ছত্রাক দ্বারা, এবং যেখানে ঘন ঘন বৃষ্টিপাত ঘটে ও উষ্ণ তাপমাত্রাযুক্ত ছায়াময় স্থান আছে সেখানে তা দংশাত্মক রূপ ধারণ করতে পারে। 15-23 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা এর জন্য খুবই ভালো। এই সমস্ত ছত্রাক আশ্রয়দাতার সঙ্গে সহজেই অভিযুক্ত হতে পারে। এর অর্থ হলো প্রতিটা ফসল একই সঙ্গে তার নিজের প্রজাতির ছত্রাককে আশ্রয় দেয়। ছত্রাক মাটিতে পড়ে থাকা রোগাক্রান্ত উদ্ভিদের অবশিষ্ট বা অঙ্কুরের উপর বা বিকল্প আশ্রয়দাতা উদ্ভিদে অর্থাৎ ফসল এবং আগাছাকে আশ্রয় গ্রহণ করে শীতকাল অতিবাহিত করে। অনুকূল পরিস্থিতিতে বাতাস এবং বৃষ্টির জলের ঝাপটায় ছত্রাকরেণু চারদিকে চড়ে পড়ে। ছত্রাকরেণু অঙ্কুরিত হয় এবং এমন এক গঠন প্রস্তুত করে যা পাতার নিচে স্বাভাবিক পত্ররন্ধ্র দিয়ে পাতার মধ্যে প্রবেশ করে, এবার তা টিস্যুর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। অবশেষে আভ্যন্তরীণ টিস্যু বাইরের দিকে বেড়ে ওঠে এবং মাল্ডিউ বৈশিষ্ট্য গঠন করে। এখন আমরা জানব এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। যদি আমরা জৈবিক নিয়ন্ত্রণের কথা বলি, ডাউনি মিল্ড্রিউ রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য বাণিজ্যিক জৈব চিকিৎসা ব্যবস্থার প্রচলন রয়েছে। রোগের মৃদু অবস্থায় কিছু না করাটাই ভালো এবং আবহাওয়ার উন্নতির জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। কারণ বন্ধুরা, আবহাওয়ার উন্নতি যদিও ঘটে তাহলে কিন্তু সেটা সেরে যায় অনেক সময়। এছাড়া তাম্রঘটিত ছত্রাকনাশক যেমন বদ্রু মিশ্রণ উল্লেখযোগ্য। এখন বলবো রাসায়নিক নিয়ন্ত্রণ। সম্ভবত সমন্বিত বালা স্থাপনের আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুন। রক্ষাকারী ছত্রাকনাশক উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু তা পাতার নিচে সঠিকভাবে স্প্রে করতে হবে। সেটা পাতার নিচে ভালো করে স্প্রে করতে হবে, কেননা পাতার নিচে কিছু অংশে কিন্তু ছত্রাকটা বসবাস করে। দ্বিতীয় কার্বামেটস পরিবারের ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। রোগের প্রথম লক্ষণ দেখা যাওয়া মাত্রই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সাধারণভাবে সংক্রমণ পরবর্তী যে ছত্রাকনাশক ব্যবহার করা হয় তার মধ্যে ফসিটিল অ্যালুমিনাম ফেনিলামাইড উল্লেখযোগ্য। এছাড়া বন্ধুরা, আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ এবং এর সম্বন্ধিত কারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। জয় হিন্দ, জয় ভারত।